সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজ আপনাদের জানাবো Redmi 10A এই ফোনটি সম্পর্কে। Redmi 10A এই ফোনটিতে আপনারা কি কি পাচ্ছেন এবং এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওতে 50টি লাইক করে দিলে আপনার ভাই মন থেকে অনেক খুশি হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন দুটি ক্যামেরা। ফোনটি যথেষ্ট স্লিম রাখা হয়েছে। Xiaomi বাজেট ক্যাটাগরি ফোনে যাতে ভালো ডিজাইন দিয়েছে তা আসলেই অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 194 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, কিন্তু অনেকের কাছে এই ফোনটি ভারী ভারী অনুভব হবে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এছাড়াও এই ফোনটিতে সকল ধরনের পোর্টস এবং বাটন পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে মাইক্রো এসডি 2.0 পেয়ে যাবেন। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এখন আসি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.53 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে। আর ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন 720x1600 পিক্সেল। এছাড়া আরও থাকছে 269 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400 nit ব্রাইটনেস। এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর এই ফোনটি HD+ হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকে থাকছে MIUI 12.5। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G25 চিপসেট, যা একটি 12 nanometer চিপসেট। আর এই চিপসেটটি 4G চিপসেট। এই ফোনটিতে আপনারা GPU হিসেবে পেয়ে যাবেন PowerVR GE8320। বাজেট অনুযায়ী এই GPUটা কিন্তু খুব পাওয়ারফুল। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হেলিও G25 এই চিপসেটটা কিন্তু অনেক ভালো পাওয়ারফুল। এটি একটি গেমিং প্রসেসর। আর এই ফোনটিতে PowerVR G83 GPUটা থাকার কারণে আপনারা হাই সেটিংসে গেম খেলতে পারবেন না, কিন্তু আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন। এছাড়াও ডেলি ইউজের জন্য অনেক ভালো পারফরমেন্স পাবেন। এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 2GB RAM 32GB ROM এবং 4GB RAM 64GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাচ্ছেন UFS 2.0। এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 1080 রেজুলেশনে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 720 রেজুলেশনে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির মেন ক্যামেরা ফটো কোয়ালিটি অনেক ভালো হবে, কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে আপনারা খুব একটা ভালো ছবি তুলতে পারবেন না। এখন আসি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে আপনারা 5000mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন। আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 10W একটি চার্জার। আর 5000mAh ব্যাটারি হয় আপনারা একদিন চার্জ ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। আর 10W চার্জার দিয়ে চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এখন আসি এই ফোনটির বাজেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি 2GB RAM 32GB ROM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,499 টাকা। আর এই ফোনটির 4GB RAM 64GB ROM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। কিন্তু বর্তমানে এই ফোনটি আপনারা 1,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। বর্তমানে এই ফোনটির প্রাইস হবে 12,999 টাকা। এবার ছোট্ট করে আমার মতামতটি আপনাদের জানিয়ে দিই। Redmi 10A নিঃসন্দেহে অনেক ভালো ফোন। এই ফোনটি আপনারা ডেলি ইউজের জন্য অনেক ভালো হবে, কিন্তু যারা ভারী ভারী গেম খেলেন, ফ্রি ফায়ার পাবজির মতো গেম খেলেন, তাদের জন্য এই ফোনটি হবে না। কারণ এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G25 চিপসেটটি ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা Redmi 10A এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।